এবারে আমরা চলেছি ওহাইও স্টেটের শহর সিনসিনাটির পথে। আমাদের বাড়ি থেকে এটা 400 মাইল, মানে প্রায় 6 আওয়ার্স ড্রাইভ ছিল। আমরা পৌঁছে গেছি সিনসিনাটি শহরে, আর তোমরা এই দিকটা দেখতে পাচ্ছ ওহাইও রিভার, আর তার ঠিক উল্টো দিকে হচ্ছে কেন্টাকি। আর আমরা একটু আজকে ডাউন টাউনটা ঘুরবো, আর তার সাথে রিভার ওয়াকটা একটু এনজয় করবো। এখানে সুন্দর একটা ডাউনটাউন, রিভার ওয়াক, জু এবং আরো কিছু দেখার জায়গা আছে। রিভার সাইডটা বেশ সুন্দর করে সাজানো, তাই আমরা এখানে অনেকটা টাইম স্পেন্ড করেছিলাম। দেখতেই পাচ্ছ গার্ডেনগুলো বেশ ওয়েল মেইনটেইনড। খুব রিল্যাক্সিং এনভায়রনমেন্ট এখানে। Thank you.
যেমন বলেছিলাম সিনসিনাটিটা তো দেখবই, তার সাথে ওহাইও রিভার ক্রস করে কেনটাকিতে একটা সুন্দর ভিউ পয়েন্টেও যাব। এরপর আমরা ব্রিজটা ক্রস করে কেনটাকির দিকে যাচ্ছি।
কেন্টাকিতে ডিভিউ পার্ক বলে একটা পার্ক আছে, যেখান থেকে সিনসিনাটি শহর এবং চারিদিকটের একটা সুন্দর ভিউ পাওয়া যায়। ইনফ্যাক্ট এই জায়গাটা ম্যারেজ এবং অন্যান্য সেরিমনিজের জন্য ইউজ করা হয়। অসাধারণ একটা ভিউ। কিছুক্ষণ সেখানে কাটিয়ে আমরা সিনসিনাটির দিকে ফিরে এলাম। পর ডাউনটাউনে বেশ কিছুটা স্ট্রিট ওয়াক করলাম। এখানে একটা মিউজিয়ামে বার্লিন ওয়ালের একটা অংশ প্রিজার্ভ করা রয়েছে। সব শেষে এলাম এই সিনসিনাটির খুব ফেমাস কুইন সিটি সাইনটাতে। আগামী পর্বেও দেখতে থাকো আমাদের সিনসিনাটি শহরের ব্লগ।